আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন ভাতা সময় মতো পরিশোধ করা নিয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এ নিয়ে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গিতে সংবাদ সম্মেলন করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি আবুল কালাম আজাদ এ সময় তিনি বলেন গার্মেন্টস মালিকদের ঈদ উল ফিতরের আগেই শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ করতে বলা হয়েছে মালিক পক্ষ সেটি মেনেও নিয়েছে শ্রমজীবীরা যাতে সুন্দরভাবে ঈদ পালন করতে পারেন সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দুইয়ের পুলিশ সুপার সারর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন